প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি 3 সম্বলপুর আসছেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং বহু কার্যক্রম, যে উদ্ঘাটন কার্যক্রম অছি, যে কার্যক্রম কিছু শিলান্যাস অছি, কিছু উদ্ঘাটন অছি, সে কার্যক্রম সে সেটি অ্যাটেন্ড করিবে। ডিটেল প্রোগ্রাম সবু গোটে 2 দিন ভিতরে চূড়ান্ত হয়ে এবং সে 3 তারিখ সম্বলপুরে সে কার্যক্রমে যোগ দেবে এবং আম পব্লিক প্রোগ্রামে মধ্য পব্লিক মিটিং দলীয় কার্যক্রম মধ্যে যোগ দেবে। ডিটেল প্রোগ্রাম আসিলা পরে আমি সমস্ত সাংবাদিক বন্ধু মানুষ তাকে জনাই দেবু ডিটেল প্রোগ্রাম। গোটে দিনে আসছেন, যদি রিসিউড প্রোগ্রাম হুয়ে সেটি রাতের রহণি হুয়ে তাহলে পুনি মু কইবি, ডিটেল প্রোগ্রামটা যদি রিসিউড হুয়ে পুনি কইবি। সমস্তে আসিবে, সমস্তে ওড়িশা আসিবে, কিন্তু এই প্রধানমন্ত্রী প্রোগ্রামটা কেবল চূড়ান্ত হয়েছে ফেব্রুয়ারি 3। অন্য নেতা মানুষ ডেট খুব শীঘ্র আসব, আসলে আমি টাইম টু টাইম জনাইব। আজ্ঞা, ওড়িশার নির্বাচনে বিগুল ফুঙ্কি নাকি বিজেপির বিবাহ আজ করেছিল, চর্চা নকরিবা উচিত। কংগ্রেস বিষয়ে চর্চা তো মধ্যে কেউ করে নি আপনার আগে, নকরিবা উচিত। কংগ্রেস যা চর্চা করছে করু, সেতরে কিছু নাই। সেমান তো নিজে কৌছেন তাঙ্গ দল নবীন চলাউছেন বলি, তাঙ্গ যেতে সভাপতি হয়েছেন আজ পর্যন্ত সে কইছেন কংগ্রেস তাঙ্গ দল নবীন পট্টনায়ক চলান্তি, তাঙ্গ সভাপতি নিযুক্তি বি নবীন দ্বারা হুয়ে, আউ সেমানে চর্চা আলোচনার নাহান্তি। এবে লোক মানে তাঙ্কু প্রত্যাখ্যান করে সারিছেন, কংগ্রেস বিষয়ে অধিক আলোচনা করে উচিত, সে চর্চাকে আসা চাহুন। আজ্ঞা, মোদি সম্বলপুর আসিলা পরে নির্বাচনী বিগুল ফুঙ্কিবে কি? এটি নির্বাচন, এটা উদ্ঘাটন উৎসব এবং নির্বাচন যেহেতু আসন্ন অছি, নির্বাচন আমার তো বিভিন্ন সভা সমিতিরে যোগ দেবে। দলীয় কার্যক্রম কোন রয়েছে সে কিছু ডিটেল তো কহিলি, আপনার রিপিটেডলি কহিলি যে দলীয় কার্যক্রম ডিটেল হলে জনাইব আপনার। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু নাই।